আপনারা চাইলে কিন্তু আপনার ফেসবুক থেকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে হাইট করে রাখতে পারেন তো কিভাবে হাইড করে রাখবেন সেই বিষয়টা সম্পর্কে আমেজকে দেখিয়ে দিব তো ভিডিও স্কিপ করবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলে যাচ্ছি মৌল ভিডিওতে তো বন্ধুরা আপনার ফেসবুক থেকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে হাইড করার জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে এখানে রাইট সাইডে দেখবেন থ্রি লাইন অপশান আছে আপনি এই থ্রি লাইন অপশানে টাচ করবেন তারপর একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখবেন একটা অপশান আসছে সেটিং অপশন আপনারা এই সেটিং অপশানে টাচ করবেন তারপর একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ কে কে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে তিনটা অপশন আছে আর আপনারা যদি এখানে সেভ মোর অপশনে টাচ করেন আরও দুইটা অপশান এখানে চলে আসছে তো বন্ধুরা এখান থেকে যদি আপনারা অনলি মি করে দেন তাহলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সহ যত ফ্রেন্ড আছে সবকে বাদ বাকি কেউই দেখতে পারবে না আর যদি এমন কিছু করতে চান যে আপনি শুধুমাত্র যাকে যাকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই দেখবে আর কেউ দেখতে পারবে না তাহলে দেখেন এই যে অপশন আছে স্পেসিফিক ফ্রেন্ড তার মানে আপনি যাকে যাকে সিলেক্ট করবেন এখান থেকে শুধুমাত্র তারাই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম লিস্ট দেখতে পারবে বাদ বাকি কেউই দেখতে পারবে না এখন থেকে এখান থেকে আপনি এখন সিলেক্ট করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার অতএব আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আবার একটা বিষয় হচ্ছে আপনি যাকে যাকে দেখাবেন না অর্থাৎ যাকে সিলেক্ট করবেন সে দেখতে পারবে না এখানে দেখেন লেখা আছে অ্যাকসেপ্ট ফ্রেন্ড মানে ফ্রেন্ড অ্যাকসেপ্ট এখান থেকে আপনি যাকে যাকে সিলেক্ট করবেন সে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না বাদ বাকি সবাই দেখতে পারবে এখন এখান থেকে মনে করেন আপনার স্বজন আপনার মা বাবা যারকে আমি আপনি ভয় পান যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফটো দেখলে সমস্যা নাম দেখলে সমস্যা অথবা গার্লফ্রেন্ডের বাই ব্রাদার যারা আছে এখান থেকে মনে করেন এইভাবে সিলেক্ট করে দিবেন তার মানে এই সমস্ত লুক ছাড়া বাদ বাকি যারা আছে সবাই দেখতে পারবে তো বন্ধুরা এই দুই তিনটা বিষয় যদি আপনারা একটু সেটিং করে নেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ফেসবুকে থাকলেও তারা কিন্তু হাইট হয়ে থাকবে কেউ দেখতে পারবে না তাদের সেক্ষেত্রে কিন্তু আপনার নিরাপত্তা অনেক বেড়ে গেলো আপনার ঝামেলা অনেক কমে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ